রহমতুল্লাহ একদিনী ভাই আপনি একিকার বিষয়ে জানতে চেয়েছেন ছেলে সন্তান হলে দুটি ছাগল দিতে হবে মেয়ে হলে একটি সাত দিনের দিন দেওয়াটাই আল্লাহ রসুল্লি হাসাল্লামের আহ সন্নাত যদি অর্থনৈতিক সমস্যা থাকে বা সাত দিনের দিন দেওয়া যদি সম্ভব না হয় অর্থনৈতিক সমস্যা থাকার কারণে আপনার কাছে অর্থ নেই আকীকার দেওয়ার মতো তাহলে আল্লাহ আপনাকে যখন স্বাবলম্বী করবে তখন আপনি চাইলে দিতে পারেন সমস্যা নেই কিন্তু অনেকে চায় যে একটু বড় করে পরবর্তীতে দিব বড় আয়োজন করে আত্মীয় স্বজনকে ডেকে বড় প্যান্ডেল করব। বা এই ধরনের যে রীতি আমাদের সমাজে প্রচলিত আছে এটা সুন্নাতের বহির্ভূত আপনার যদি আর তাওফিক থাকে দুইটা আঁকিকা বা দুইটা ছাগল কেনার ছেলে হলে তাহলে তৎক্ষণাৎ সাত দিনের দিন দেওয়াটাই উত্তম আর মেয়ে হলে একটি আর মাংসগুলো ভাগ করব আমরা কুরবানির মাংস যেভাবে ভাগ করি ঠিক ওইভাবে ভাগ করব আমাদের সমাজে আছে যে আকিকার মাংস মেয়ের মা বা সন্তান ছেলের মা বা সন্তানের মা খেতে পারে না বা খাওয়া ঠিক নয় এমনটি আমরা বলে থাকি এটা ভুল সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই ভাগটা যেভাবে আমরা কুরবানির মাংস ভাগ করি ঠিক ওইভাবেই ভাগ করব গরিব নিস্কিনদেরকে এক ভাগ আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদেরকে এক ভাগ এবং নিজে পরিবারের জন্য আপনি এক ভাগ রাখতে পারেন খেতে পারেন বা পুরোটাই আপনি চাইলে আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন আর নিজের আকিকা নিজে দেওয়া যাবে কি না দেখা যাচ্ছে যে আপনার বাবা আপনার আকিকা দুটা যেহেতু আপনি পুরুষ আপনার দুটা ছাগলের জায়গায় একটি ছাগল দিয়েছে তার সামর্থ্য ছিল না আপনার একটি আকিকা দেওয়া হয়নি আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আপনি চাইলে আপনি নিজের আকিকাও আপনি আহ দিতে পারেন এতে কোনো আহ সমস্যা নেই আল্লাহ আলম সব বারাকাল হুফিক